অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হুসাইন খান হোম কোয়ারেন্টাইনে থাকা বিভিন্ন প্রবাসীরা হোম কোয়ারেন্টাইন আইন মেনে চলছে কিনা পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে অভয়নগর উপজেলা শ্রীধরপুর ইউনিয়নে কামকুল এলাকার বাসিন্দা ভারত প্রবাসী সাথী খাতুনকে তার বাড়িতে দেখতে যান। রোববার দুপুরে তার বাড়িতে গিয়ে তাকে না পেয়ে খোঁজ নিয়ে জানা যায় সে স্থানীয় ইউপি মেম্বার আজিজুর রহমান টিটুকে সাথে নিয়ে হাসপাতালে গেছেন। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে ভ্রাম্যমাণ আদালত তাদের খুঁজে বের করে। এ সময় দুজনকে ভ্রাম্যমাণ আদালতের 271 ধারায় 10,000 টাকা হারে 20,000 টাকা জরিমানা করে। তাছাড়া আদালত ইউপি মেম্বার আজিজুর রহমান টিটুকেও হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন এবং এই ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলীকে কারণ দর্শনের নোটিশ দিয়েছেন। অপরদিকে ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদ পেয়ে এই ঘটনার পরপরই উপজেলার গোপীনাথপুর গ্রামে নজরুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠানে হাজির হন। বিয়ের অনুষ্ঠানে দেখতে পান শতাধিক লোকের খাওয়া দাওয়ার আয়োজন চলছে। করোনা ভাইরাস রোধকল্পে অধিক লোকের সমাগম ঘটায় বরপক্ষ এবং কনেপক্ষকে 15,000 টাকা হারে 30,000 টাকা জরিমানা আদায় করা হয় এবং দুপক্ষের লোকজনকে দুপুরবেলার খাওয়া দাওয়া বন্ধ করে স্ব বাড়িতে চলে যাওয়ার নির্দেশ দেয়। একই সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য নাওলি, হরিশপুর, বর্ণী ও ইসামতি বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ ও থানা পুলিশের সদস্যরা। এ ব্যাপারে অভয়নগর নির্বাহী অফিসার নাজমুল হুসাইন খানের সাথে কথা বললে তিনি জানান, করোনা ভাইরাস সারা বিশ্বে প্যান্ডেমিক ঘোষণা করা হয়েছে। উপজেলা কমিটির মিটিংয়ে তোমাতে গতকাল হয়েছে এবং জাতীয় কমিটির যে নির্দেশনা সেগুলো বাস্তবায়ন করার উদ্দেশ্যে আজকে আমরা হোম কোয়ারেন্টাইনে যারা আছেন তারা ঠিকমতো আছেন কি না দেখতে যাই। বেশিরভাগকেই আমরা সঠিকভাবে পাই, তবে শ্রীধরপুর ইউনিয়নে একজনকে পাওয়া যায় যে সংশ্লিষ্ট ইউনিয়নের মেম্বারসহ তিনি বাইরে বের হয়ে গিয়েছিলেন, বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন। এ অবস্থায় তাদেরকে ডেকে আনা হয় এবং তাদের প্রত্যেককে 10,000 করে মোট 20,000 টাকা জরিমানা করা হয়। দণ্ডবিধি 1860-এর 271 ধারা অনুযায়ী সঙ্গনিরোধ কার্যক্রম তারা না মানায় বা অমান্য করে এবং প্রত্যেককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। এ শ্রীধরপুরে যে ঘটনাটি ঘটেছে হোম কোয়ারেন্টাইন ভঙ্গের, এ কারণে শ্রীধরপুর ইউপি চেয়ারম্যানকে তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে এবং মেম্বার এর যথাযথ প্রয়োগ যেহেতু করেন নাই এ বিষয়ে তিনিও যাতে ব্যাখ্যা দেন সে বিষয়ে আমরা চিঠি দিচ্ছি। ছাড়াও একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে আমরা প্রায় 200 জনকে পাই যারা বিয়ের দাওয়াতে ছিলেন, এ কারণে বরপক্ষ এবং কনেপক্ষ উভয়কে 15,000 করে মোট 30,000 টাকা জরিমানা করা হয় একই আইনের আওতায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে আমরা বাজার পরিদর্শন করি। আমরা প্রায় 4টা বাজারে যাই এবং চাল, ডাল, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে আমরা খোঁজ খবর নেই এবং যেখানে ঊর্ধ্বগতি দেখা গেছে সেখানেই আমরা সতর্ক করেছি।